রাষ্ট্রপতি রেখা দেবী আজকে যিনি গিয়েছেন, তিনিও রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করছেন, ওখানকার মহিলারাও একই পক্ষে কথা। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, বিধায়ক তথা বিরোধী দলনে। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন রাজ্যপাল, সিদ্ধান্ত নেন ক্যাবিনেট এবং ক্যাবিনেটের সিদ্ধান্তর পরে রাষ্ট্রপতি এটা করেন। ওনারা সাংবিধানিক বডি, ওনারা যা দেখেছেন তার মূলে বলতে পারেন, কিন্তু পলিসিগতভাবে যতক্ষণ না আমাদের রাষ্ট্রীয় পার্টি এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ আমার পক্ষে রাজনৈতিকভাবে এটা বলা সম্ভব নয়। কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি হয়েছে, আমি বলবো এটা অনেক আগেই তৈরি হয়েছে এবং সেটা বর্তমানে বটবৃক্ষে পরিণত হয়েছে। সমস্ত সাংবিধানিক বডি ভেঙে চুড়ে তছনছ করে দেওয়া হয়েছে, কোথাও কারো অস্তিত্ব নেই। হিউম্যান রাইটস কমিশন নেই, এসসি কমিশন নেই, এসটি কমিশন নেই, মহিলা কমিশন নেই, শিশু সুরক্ষা কমিশন নেই, রাজভবন কার্যত মানে না, এরা হায়ার জুডিশিয়ারি মানে না, বিধানসভাও মানে না। বিধানসভা মানে না বলে স্বরাষ্ট্রসহ 55টা দপ্তরের বাজেট গিলোটিনে পাঠিয়ে তড়িঘড়ি বিধানসভা বন্ধ করে পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আধার কার্ডের বিকল্প, আমি এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে মিট করেছি। প্রথম কথা হচ্ছে কোনো আধার ক্যান্সেলেশন হয়নি। এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই, এটা আধারের পক্ষ থেকে 3:15:20 তারা টুইট করেছেন, তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই। এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন। তিনি ভোট পাগল, ভোটের জন্য উন্মাদ হয়ে গেছেন। তিনি তার লোকজন এজেন্ট দিয়ে, এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে, এসবে উনি খুব মাস্টার। আমি যেটা করেছে দেখুন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ভারত সরকার, তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টিটি ইজ ইউজ টু অ্যাভেল অফ নিউমারাস সাবসিডিজ বেনিফিট অ্যান্ড সার্ভিসেস। এইটা বলে অনেকগুলো লাইন আছে, আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি। ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট নো আধার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেলড ইন কোয়েস এনি আধার নাম্বার হোল্ডার হ্যাজ এনি গ্রিভেন্স ইন দিস রিগার্ড দে মে সাবমিট দেয়ার ফিডব্যাক হেয়ার। একদম ক্লিয়ার, মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে চোর চোর আওয়াজ উঠেছে, কোনো অস্ত্রে কাজ করবে না। চোরের সঙ্গে সন্দেশখালীর মা বোনের চোখের জল, দুটো মিলেমিশে বিসর্জন মমতা ব্যানার্জি ভোটে হবে। তাই কখনো চা বাগানে 60,000 টাকা করে ঢোকাচ্ছেন, কখনো মাইক দিয়ে উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রচার করছেন যে 100 দিনের টাকা দেওয়া হবে, কখনো বলছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার 500 জায়গায় 1,000 হবে, কখনো বলছেন মে মাসে 4% দিয়ে দেব। এটা হচ্ছে মমতা ব্যানার্জির জালিগিরির, 420 ফেরেববাজগিরির আরেকটা নমুনা। আমার কথা নয়, আধার অথরিটি বলেছে। আমি আপনাদের প্রত্যেককে একটা করে কপি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব। আমি মমতা ব্যানার্জির লোকেরা অর্থাৎ মুখ্য সচিব, পঞ্চায়েত সচিব, তারা এই যে 100 দিনের বকেয়া টাকার নামে যেটা করছে, তাতে তাদের গতকালের যে ডাইরেকশন এসওপি, আমি 3 নম্বর পয়েন্ট পড়ে দিচ্ছি, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, প্লিজ নোট দ্যাট ইট হ্যাজ বিন রিউটোরেটেড এগেন, নো ডুপ্লিকেশন অফ পেমেন্ট অ্যান্ড নো পেমেন্ট অফ নন আধার অ্যাকাউন্ট। মমতা ব্যানার্জির কাগজ এটা, বলছে আধার অ্যাকাউন্ট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না, আর আজকে বলছেন বিকল্প কার্ড দেব। আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান? এই ঢপবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না। বাঙালি হিন্দুরা এক কাপড়ে ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন, ভারত ভূমিতে আপনাকে ভারত মাতা আশ্রয় দিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই পবিত্র বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে ভারত মাতার মধ্যে রেখে দিয়ে গেছেন। তাই আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে মাথা ইঁচু করে আছেন। এই মমতা ব্যানার্জি সিএএর বিরোধিতা করে সমনাগরিকত্বের। মমতা ব্যানার্জি জামাত রাজাকার এবং যারা ইসলামিক মৌলবাদী শক্তি তাদেরকে এই রাজ্যে, বাংলাদেশ থেকে অনেক আলেম উলেমা যারা এসে বলেন যে আমার তো 12টা আছে,
আপনারা কেন বারোটা নেন নাই? ওদের পরমাণু বোমা থাকতে পারে, আমরা জনবিস্ফোরণ ঘটাইয়া দখল করিয়া লব। এই সব লোককে আমদানি করে আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির 420 ফেরেপ বাজি মিথ্যা কথায় ভুলবেন না। আধার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে, আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন। এবং আমাদের মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর শান্তনু ঠাকুর, মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে, তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন। আধার অথরিটি অফ ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা, এর পিছনে কয়েক কোটি টাকা আছে। আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে, আমার সঙ্গে তিনবার কথা হয়েছে অশ্বিনী বৈষ্ণবজি এবং সিইও আধার মিস্টার অমিত আগরওয়াল, দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন, ডিপার্টমেন্টাল তদন্ত। তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন। এবং এর পিছনে করমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল, হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের ভোট নেওয়া, লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনস্পিরেটর তৃণমূলের, এবং এই কনস্পিরেটরের মাথা মমতা ব্যানার্জি, তাকে সাহায্য করেছেন রাজীব কুমার।